বিশ্বের সবচেয়ে বড় ফ্রাইসেন্সি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল টুর্নামেন্টটি পরবর্তী আসরের জন্য আগামী 19 ডিসেম্বর মেনে নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে এই নিলামের জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ, যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের 3 পেসার বোলার। এর আগেও আইপিএল খেলার পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে তালিকায় রয়েছেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। নিলামের প্রাথমিক তালিকায় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও, তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি এই তিনজনের। আইপিএলের চূড়ান্ত নিলামের তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের 3 ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি দাম ধরা হয়েছে মোস্তাফিজের, তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 2 কোটি রুপি। অন্য 2 পেসার তাসকিনের ভিত্তিমূল্য 75 লাখ রুপি এবং শরীফুলের 50 লাখ রুপি করা হয়েছে। এবার আইপিএল নিলামের জন্য নিবন্ধন করেছিলেন 1,166 জন দেশি বিদেশি ক্রিকেটার, সেখানে থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন 333 জন ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন 8 টাইগার পেসারও। এদিকে গত আসরে দল পাওয়া 2 বাংলাদেশি সাকিব আল হাসান ও লিটন দাসের কেউ এবার নাম জমা দেননি। আর মোস্তাফিজ গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্রাইসেন্সিটি।